কেমন আছো তোমরা সকলে? আজ আমরা ব্যাকরণের একটি নতুন অধ্যায় শুরু করব যার নাম বাক্য। আজকে আমরা এই বাক্য অধ্যায়টা পড়ব। পুরো বাক্য অধ্যায়টিকে আমরা চারটে ক্লাসের মধ্যে দিয়ে শেষ করব। চারটে ক্লাস নেব এই বাক্য চ্যাপ্টারের ওপর, চারটে ক্লাস নেব আমি। সেই চারটে ক্লাসের মধ্যে দিয়ে আমাদের বাক্য চ্যাপ্টারটি শেষ হবে। আজকে বাক্যের উপর প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা প্রথমেই জানব যে বাক্য কাকে বলে। ছোটোবেলা থেকে তোমরা পড়েছ বাক্য কাকে বলে, সেটাই তোমাদেরকে নতুন করে বোঝানোর বা বলার কিছু নেই, জাস্ট তোমাদেরকে একটু রিভাইজ করিয়ে দেবা বা মনে করিয়ে দিচ্ছি বাক্য কাকে বলে। প্রথমে আমি সংজ্ঞাটা লিখে নিচ্ছি, পরস্পর পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। কি লিখলাম? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। এই সংজ্ঞাটা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছ। এই জায়গাটা একটু খেয়াল রাখবে, সাবধান থাকবে যে এখানে পদ, এখানে কিন্তু কেউ শব্দ লিখবে না। এখানে যদি কেউ শব্দ লেখো তাহলে সেটা কিন্তু ব্যাকরণগত দিক থেকে সংজ্ঞাটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কিন্তু কখনোই শব্দ লিখবে না, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত শব্দ পাশাপাশি বসে এটা কিন্তু ভুল। কী হবে? শব্দের জায়গায় হবে পদ, কারণ শব্দ কখনো বাক্যে সরাসরি বসতে পারে না। শব্দ কখনো সরাসরি বাক্যে বসতে পারে না, শব্দের সেই ক্ষমতাই নেই যে সে সরাসরি বাক্যে বসবে। তাহলে ক্ষমতা কার আছে বাক্যে বসার? পদের, তাই তো? যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যে রাম ভাত খায়, এটা একটা বাক্য। এখানে আমরা তিনটে পদ পাচ্ছি, রাম একটা পদ, ভাত একটা পদ, খায় একটা পদ। এবার তোমরা বলবে যে স্যার রাম তো একটা শব্দ, রাম কি শব্দ নয়? আমি বলবো অবশ্যই রাম শব্দ, কিন্তু যদি তুমি সেটা ইন্ডিভিজুয়াল বলো, যদি শুধু রাম বলবে তাহলে সেক্ষেত্রে রামটা হয়ে যাবে কিন্তু শব্দ। কিন্তু যখনই একে তুমি বাক্যে বসাবে যে রাম ভাত খায়, তখন সেটা কিন্তু আর শব্দ থাকবে না, হয়ে যাবে পদ। তার মানে শব্দ আর পদ এ দুটোকে খালি চোখে এক মনে হলেও দুটোর মধ্যে কিন্তু একটা ছোট পার্থক্য রয়েছে। শব্দই পদে কনভার্ট হয়, শব্দই কী হয়? পদে পরিণত হয়। কিন্তু শব্দ পদে কীভাবে পরিণত হয় বা কার সাহায্যে পরিণত হয়? বলছে শব্দের সঙ্গে যদি বিভক্তি যোগ করা হয়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে শব্দ প্লাস বিভক্তি ইকুয়াল টু পদ। মানে শব্দের সাথে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে সেই শব্দ কী হয়? পদে কনভার্ট হয়ে যায়, তখন সেই পদ কী হয়? বাক্যে বসতে পারে। এইবার তোমাদের কাছে প্রশ্ন যে স্যার এই যে রাম ভাত এগুলোর সঙ্গে তো কোনো বিভক্তি যুক্ত নেই। আমরা কারকে পড়েছিলাম যে কোনো বিভক্তি যুক্ত নেই মানে সেখানে কি শূন্য বিভক্তি যুক্ত আছে। শূন্য বিভক্তি মানে কোন বিভক্তি? অবিভক্তি। দেখো রাম এখানে দেখো শেষে ম অ আসছে, ভাত ত শেষে কি অ আসছে, তার মানে এখানে প্রত্যেকটাতে কী বিভক্তি যুক্ত আছে? এই প্রত্যেকটাতে শূন্য বিভক্তি যুক্ত আছে। রামের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত আছে, ভাতের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত আছে, আর খায় তাটা একটা ক্রিয়াপদ ছ অপেক্ষা ক্রিয়া, ঠিক আছে? তাহলে
একটা জিনিস পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে শব্দ কখনো সরাসরি বাক্যে বসতে পারে না, বাক্যে বসতে পারে হলো পদ, আর শব্দই পদে কনভার্ট হয় বা শব্দই কী হয় পদে পরিণতি বা রূপ লাভ করে, কার সাহায্যে? বিভক্তির সাহায্যে। তুমি যদি শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে দাও তাহলেই সেটা হয়ে যাবে পদ, তখন সেই পদ বাক্যে বসতে পারে না, শব্দ কখনো বাক্যে বসতে পারবে না। বুঝতে পারলে? আচ্ছা, এখান থেকে আমরা আরও দু তিনটা জিনিস জানবো। এক, আমি কতগুলো পদ পাশাপাশি বসিয়ে দিলেই কি বাক্য হয়ে যাবে? তা নয়, আমি কতগুলো পদ পাশাপাশি বসিয়ে দিলে সেটা বাক্য হবে না। তাহলে বাক্য হওয়ার জন্য কী হতে হবে? প্রথমত পদগুলোর মধ্যে একটা পরস্পর অর্থ সম্পর্ক থাকতে হবে, মানে পরস্পরের মধ্যে একটা রিলেশন থাকতে হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, এখানে আমি যে একটু আগে দিলাম যে রহিম স্কুলে যাচ্ছে, তাই তো? এখানে যাচ্ছে নাকি ক্রিয়াপদ? কে স্কুলে যাচ্ছে? রহিম স্কুলে যাচ্ছে। তার মানে কি, এই যাচ্ছের সঙ্গে রহিমের একটা সম্পর্ক আছে। যদি সম্পর্ক না থাকতো তাহলে কিন্তু আমরা উত্তরই পেতাম না। কে স্কুলে যাচ্ছে? রহিম। তার মানে যাচ্ছের সঙ্গে রহিমের একটা সম্পর্ক আছে বলে আমরা উত্তরটা পাচ্ছি। রহিম কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তার মানে রহিমের সঙ্গেও কিন্তু স্কুলের একটা সম্পর্ক আছে, নাহলে আমরা উত্তর পেতাম না। তার মানে কি, এইখানে যে পদগুলো বসেছে পাশাপাশি প্রত্যেকটাই কী আছে? পরস্পরের সঙ্গে অর্থ সম্পর্ক যুক্ত আছে, মানে পরস্পরের সঙ্গে রিলেশনে আছে। দ্বিতীয় কী হতে হবে? পাশাপাশি বসতে হবে পদগুলো। এখন আমি লিখলাম যে যাচ্ছে রহিম স্কুলে, মনে করো আমি পদগুলো পাশাপাশি লিখলাম না। পাশাপাশি বলতে কী বোঝাচ্ছে? যার সঙ্গে যার সম্পর্ক আছে তাকে তার সঙ্গে বসাতে হবে। যে পদের সঙ্গে যে পদের সম্পর্ক আছে সেই পদগুলোকে সেই পদের পাশেই বসাতে হবে, আমি যেখানে সেখানে বসাতে পারবো না। আর তিন নম্বর কী হবে? যে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, মানে একটা অর্থকে ফুটিয়ে তুলবে। তাহলে তিনটে কী কী পেলাম? এক, বাক্যে যে পদগুলো থাকবে সেটাকে কি অর্থ সম্পর্কযুক্ত হতে হবে, মানে পরস্পরের সঙ্গে রিলেশনে থাকতে হবে। দুই নম্বর কী পেলাম? যে পদগুলি যে পদগুলির সাথে রিলেশনে আছে বা সম্পর্কে আছে সেই পদগুলিকে সেই পদগুলির পাশে বসাতে হবে, পাশাপাশি বসাতে হবে। আর তিন নম্বর কী পেলাম আমরা? যে একটা অর্থ বা ভাবকে ফুটিয়ে তুলবে, তাই তো? তার মানে যে আমি কতগুলো পদকে পাশাপাশি বসিয়ে দিলাম যে বাক্য হয়ে যাবে তা নয়। বাক্য হতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে যে বাক্যে যে পদগুলো আছে সেই পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কে আছে কিনা বা রিলেশন আছে কিনা পদগুলোর মধ্যে পরস্পরে। দ্বিতীয় আমাদের দেখতে হবে যে পদগুলোর সাথে যে পদগুলোর সম্পর্ক রয়েছে সেই পদগুলোকে সেই পদগুলোর পাশেই বসানো হয়েছে। আর তৃতীয়ত দেখতে হবে সবশেষে যে সেই বাক্যটার মধ্যে দিয়ে বা সেই পদগুলো পাশাপাশি বসে একটা অর্থ বা ভাবকে ফুটিয়ে তুলছে কিনা। যদি এই তিনটের মধ্যে একটাও যদি অনুপস্থিত থাকে বা তিনটের মধ্যে যদি একটা শর্ত ফুলফিল না হয় তাহলে আমরা সেটাকে বাক্য হিসাবে পরিগণিত করবো না বা বাক্য হিসাবে ধরতে পারবো না। তাহলে আমরা বাক্যের প্রাথমিক আলোচনা, বাক্য কী, বাক্য কাকে বলে আমরা বুঝতে পারলাম, বা পদ কী আমরা জানলাম যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেটা হয়ে যায় পদ, আর সেই পদ তখন বাক্যে বসতে হবে। চলো এবার আমরা জানব বাক্যের কটি অংশ। আমরা সবাই জানি ছোটবেলা থেকে শিখেছি যে বাক্যের দুটি অংশ, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। এই উদ্দেশ্যটাকে আমরা বলি ইংলিশে বলি সাবজেক্ট, আর এই বিধেয়টাকে বলি প্রেডিকেট। প্রেডিকেট, সাবজেক্ট, প্রেডিকেট বা উদ্দেশ্য বিধেয় কি হচ্ছে? বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটাই হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হলো বিধেয়। আমি একটা উদাহরণ দিই, মনে করো আমি আগের উদাহরণটা এখানে লিখছি, আমি এখানে লিখছি মনে করো এখানে লিখলাম, কি লিখলাম? রাম খাই। এই বাক্যটাতে
কার সম্পর্কে বলা হচ্ছে? কে খাচ্ছে? রাম। তাহলে রামটা কি? রামটা হয়ে গেল উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। তো এখানে রাম খায় এই বাক্যটাতে কার সম্পর্কে বলা হচ্ছে? খাবার কাজটা কে করছে? রাম। তাহলে রাম হলো উদ্দেশ্য। আর বিধেয় কি? বিধেয় হলো যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। এখানে রাম কি করছে? খাচ্ছে। তাহলে এটা হয়ে যাবে কি? বিধেয়। তাহলে কি বললাম? উদ্দেশ্য বিধেয় কি বললাম? উদ্দেশ্য হলো বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা উদ্দেশ্য। এখানে রাম খায় এই বাক্যটাতে কার সম্পর্কে বলা হচ্ছে? বা খাবার কাজটা কি করছে? রাম। তাই রাম হলো উদ্দেশ্য। আর বিধেয় কি? যে উদ্দেশ্য সম্পর্কে আমরা যা বলি সেটা হলো বিধেয়। এখানে রাম সম্পর্কে আমরা কি বলছি? রাম কি করছে? রাম খাচ্ছে। তাহলে খাইটা হলো বিধেয়। বিধেয় মাত্রই হলো সমাপিকা ক্রিয়া, মনে রাখবে। বিধেয় মাত্রই হলো সমাপিকা ক্রিয়া। বিধেয় মাত্রই হলো সমাপিকা ক্রিয়া। তাহলে আমরা উদ্দেশ্য জানলাম, আমরা বিধেয় জানলাম। আচ্ছা, আধুনিক ভাষা বিজ্ঞানীরা বা আধুনিক ভাষাবিদরা এই উদ্দেশ্য আর বিধেয় এই নামটির পরিবর্তে তারা ইউজ করে এনপি আর ভিপি। এনপি আর ভিপি, এনপি মানে হলো নাউন ফ্রেজ মানে বিশেষ্য খণ্ড, আর ভিপি মানে হলো ভার্ব ফ্রেজ মানে ক্রিয়াখণ্ড। এখানে আমি লিখে দিচ্ছি, এনপি মানে হলো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, আর ভিপিটা হলো ভার্ব ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজটা হলো বিশেষ্য খণ্ড, আর ভার্ব ফ্রেজটা হলো ক্রিয়াখণ্ড। আমি এখানে লিখে দিচ্ছি যে বিশেষ্য খণ্ড, আর ভিপিটা কি হলো? ক্রিয়াখণ্ড। আগেকার ব্যাকরণবিদরা বাক্যকে দুটো ভাগে ভাগ করত, উদ্দেশ্য আর বিধেয়। কিন্তু এখন বর্তমানে আধুনিক ভাষা বিজ্ঞানীরা বলছে যে উদ্দেশ্য আর বিধেয় এই নামটির পরিবর্তে তারা ইউজ করছে এনপি আর ভিপি। এনপি মানে হলো নাউন ফ্রেজ, আর ভিপি মানে হলো ভার্ব ফ্রেজ। মানে যাহাই উদ্দেশ্য তাহাই এনপি, আর যাহা বিধেয় যাহাই পালাই তাহাই কি? ভিপি। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে বিধেয় মানে হলো সমাপিকা ক্রিয়া, একটা ভার্ব। তো জিনিসটা একই, এনপি বা ভিপি আলাদা করে কিছু নেই। কিন্তু এনপি মানে হলো নাউন ফ্রেজ মানে বিশেষ্য খণ্ড মানে যা উদ্দেশ্য, আর ভিপি হলো ভার্ব ফ্রেজ মানে ক্রিয়াখণ্ড মানে বিধেয়। এখন উদ্দেশ্য আর বিধেয়র পরিবর্তে আধুনিক যে বইগুলো দেখতে পাবে বা আধুনিক ভাষা বিজ্ঞানীরা উদ্দেশ্য আর বিধেয়টা ইউজ করছে না। তারা বলছে না, বাক্যের দুটি অংশে একটা হলো এনপি একটা হলো ভিপি, মানে একটা হলো নাউন ফ্রেজ একটা হলো ভার্ব ফ্রেজ। এইবার আমরা দেখব যে উদ্দেশ্য আর বিধেয় আমরা যে দেখলাম, এই উদ্দেশ্য আর বিধেয় আমরা এবার পড়বো হলো উদ্দেশ্য সম্প্রসারণ আর বিধেয় সম্প্রসারণ। এবার আমরা উদ্দেশ্য সম্প্রসারণ আর বিধেয় সম্প্রসারণ করব। এখানে আমি একটা উদাহরণ লিখছি, আগে উদাহরণটাই লিখলাম। রাম খায়, উদ্দেশ্য বিধেয় কি? যে বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা উদ্দেশ্য। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? রাম। তাহলে রামটা হলো উদ্দেশ্য, আমি শর্টে লিখলাম উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা বিধেয়। তাহলে রামের সম্পর্কে কী বলা হচ্ছে? রাম কী করছে? খাচ্ছে। তাহলে এটা হলো বিধেয়, আমি শর্টে লিখলাম বি। এবার আমরা উদ্দেশ্যকে যত খুশি বাড়াতে পারি আমরা বিধেয়কেও তত খুশি বাড়াতে পারি, যত খুশি। কেমন করে? রাম লেখলাম, আমি লেখলাম শ্যামের ভাই রাম খাচ্ছে। তাহলে রামটা কি ছিল? উদ্দেশ্য। তাহলে এটাকে বাড়িয়ে দিলাম কি করে? শ্যামের ভাই। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল
উদ্দেশ্য সম্প্রসারণ, শর্টে লিখলাম উৎস, উদ্দেশ্য সম্প্রসারণ। এটাকে আমি আরো বাড়াতে পারি, কি করে লিখতে পারি? রমেন বাবুর ছেলে শ্যামের ভাই রাম খাচ্ছে, তাহলে তখন পুরোটাই হয়ে যাবে কি, উদ্দেশ্য সম্প্রসারণ। তাহলে উদ্দেশ্য সম্প্রসারণ কাকে বলবো আমরা? যে বাক্যাংশের দ্বারা আমরা উদ্দেশ্যকে প্রসারিত করতে পারি বা সম্প্রসারিত করতে পারি সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ। আবার বলছি, যে বাক্যাংশের দ্বারা আমরা উদ্দেশ্য অংশের সম্প্রসারণ বা প্রসারণ ঘটাতে পারি সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারণ। একইভাবে আমরা কিন্তু বিধেয়তাকেও বাড়াতে পারবো। কীভাবে? যে রমেন বাবুর ছেলে শ্যামের ভাই রাম, এখানে লিখে দিলাম, আবার লিখছি, রমেন বাবুর ছেলে শ্যামের ভাই রাম রমেন বাবুর ছেলে শ্যামের ভাই রাম ভাত খাচ্ছে। এই খাচ্ছে না কি ছিল আমার বিধেয়? কি খাচ্ছে? ভাত। এটাকে আমি আরো বাড়াতে পারি, কিভাবে? কাঁসার থালায়। কাঁসার থালায় ছোট হয়ে গেল, পুরো বাক্যটা দেখো এবার। রমেন বাবুর ছেলে শ্যামের ভাই রাম দুপুরে কাঁসার থালায় ভাত খাচ্ছে। আমরা প্রথমে উদ্দেশ্যটা বের করে নিই, উদ্দেশ্য বিধেয় সঠিক। এটা হয়ে গেল উদ্দেশ্য সম্প্রসারণ। এটা হয়ে গেল বিধেয় সম্প্রসারণ। তাহলে উদ্দেশ্য সম্প্রসারণ কি? যে বাক্যাংশের দ্বারা আমরা উদ্দেশ্য অংশের সম্প্রসারণ বা প্রসারণ ঘটাতে পারি তাকে বলে উদ্দেশ্য সম্প্রসারণ। আর যে অংশের দ্বারা বা যে বাক্যাংশের দ্বারা আমরা বিধেয় অংশটির সম্প্রসারণ বা প্রসারণ ঘটাতে পারি তাকে বলা হয় বিধেয় সম্প্রসারণ। এইভাবে আমরা উদ্দেশ্যকে যত খুশি বাড়াতে পারবো বিধেয়কে তত খুশি বাড়াতে পারবো। কিন্তু একটাই জিনিস খেয়াল রাখতে হবে, যেন সেটার একটা মিনিং থাকে। তুমি যা খুশি তাই বসিয়ে বাড়িয়ে চলেছো তাহলে কিন্তু সেটা ভুল, যাতে একটা মিনিং থাকে বা অর্থ থাকে। এইভাবে কিন্তু তোমাকে তুমি যত খুশি বাড়াতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো আমাদের উদ্দেশ্য সম্প্রসারণ, এই হলো আমাদের বিধেয় সম্প্রসারণ। উদ্দেশ্যকে আমি আবার বলছি, বাক্যের যা সম্পর্কে বলা হয় সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। আর উদ্দেশ্য সম্প্রসারণ কি? যে বাক্যাংশের সাহায্যে আমরা উদ্দেশ্য অংশের প্রসারণ বা সম্প্রসারণ ঘটাতে পারি তাকে বলা হয় উদ্দেশ্য সম্প্রসারণ। আর যে বাক্যাংশের সাহায্যে আমরা বিধেয় অংশের সম্প্রসারণ বা প্রসারণ ঘটাতে পারি তাকে বলা হয় বিধেয় সম্প্রসারণ। যেমন দেখো, আমাদের মূল বাক্য বা প্রথম বাক্যটা যদি দেখো, এক নম্বর বাক্যটা, এখানে আমরা দেখলাম রাম খায়, এখানে কিন্তু শুধু উদ্দেশ্য আর বিধেয় ছিল, এখানে কিন্তু কোনো উদ্দেশ্য সম্প্রসারণ বা বিধেয় সম্প্রসারণ ছিল না। আমরা দুই নম্বর বাক্যটা যদি দেখতে পাই, তাহলে দুই নম্বর বাক্যে আমরা দেখতে পাবো যে এখানে উদ্দেশ্য সম্প্রসারণ আছে কিন্তু বিধেয় আছে। এখানে কি উদ্দেশ্য সম্প্রসারণ আছে আর কি আছে, আর উদ্দেশ্য আছে তার সঙ্গে বিধেয় আছে, মানে বিধেয় সম্প্রসারণ এখানে নেই। কিন্তু তিন নম্বর বাক্যটা একটু খেয়াল করো, এখানে আমরা উদ্দেশ্য সম্প্রসারণ আছে, উদ্দেশ্য আছে, বিধেয় সম্প্রসারণ আছে, আবার বিধেয় আছে। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কী আছে, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেয় যে উদ্দেশ্য সম্প্রসারণ কী উদাহরণ সহ বুঝিয়ে দাও, বা উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণ বলতে কী বোঝো উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও, বা একটা লাইন দিয়ে দিলো, লাইন দিয়ে বললো উদ্দেশ্য সম্প্রসারণ ও বিধেয় সম্প্রসারণ চিহ্নিত করো।
এইভাবেও কিন্তু আসতে পারে। তাহলে আশা করি উদ্দেশ্য সম্প্রসারণ এবং বিধেয় সম্প্রসারণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। চলো এইবার আমরা জানবো যে একটা আদর্শ বাক্য গঠন করতে গেলে আমাদের কী কী শর্ত মেনে চলতে হবে, মানে একটা আদর্শ বাক্য গঠনের মূল শর্ত কী কী। একটি আদর্শ বাক্য গঠনের আদর্শ বাক্যের তিনটি শর্ত, একটা আদর্শ বাক্যের তিনটে শর্ত রয়েছে। কি কি শর্ত রয়েছে? প্রথমে হলো আসক্তি, কেউ কিন্তু আসক্তি লিখবে না, শব্দটা হলো আসক্তি বা আসক্তি বা নৈকট্য, যার ইংরেজি নামটা হলো, ইংরেজি নামটা এখানে লিখে দিচ্ছি, প্রক্সিমিটি, proximity। তাহলে একটা আদর্শ বাক্য গঠনের তিনটে শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হলো আসক্তি বা নৈকট্য, কেউ কিন্তু আসক্তি লিখবে না, আসক্তি বা নৈকট্য। দুই নম্বরে আমরা পাচ্ছি পেলাম যোগ্যতা। যোগ্যতা ইংরেজিটা কি হবে? প্রপ্রাইটি। প্রপ্রাইটি, proprietyপ্রপ্রাইটি। আর তিন নম্বরে আছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, যার ইংরেজি নামটা হলো এক্সপেক্টেন্সি। exptency। তাহলে একটা আদর্শ বাক্য তৈরি করতে গেলে আমাদের এই তিনটে শর্ত মেনে চলতে হয়। এক হলো আসক্তি বা নৈকট্য, দুই নম্বর যোগ্যতা, তিন নম্বর হলো আকাঙ্ক্ষা। এবার আমরা এক এক করে উদাহরণ সহযোগে এগুলো বোঝার চেষ্টা করবো যে আসক্তি কী, যোগ্যতা কী, আকাঙ্ক্ষা কী। আসক্তি, প্রথমে আমরা বুঝবো আসক্তি। আমরা এখানে লিখে দিলাম আসক্তি বা নৈকট্য। এই নৈকট্য শব্দটা এসছে নিকট থেকে, নৈকট্য এসছে নিকট, নিকট মানে কি? কাছাকাছি। আসক্তি বা নৈকট্য কি? বাক্যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদগুলিকে ক্রমানুসারে বসানোর প্রক্রিয়াকেই আমরা বলি আসক্তি বা নৈকট্য। মানে সোজা, যদি সোজা ভাষায় বুঝতে হয়, যে যে পদ, যে পদের নিকটে বসার দরকার। আমি প্রথমে বলেছিলাম না যে যে পদগুলো, যে পদগুলোর সাথে সম্পর্ক থাকে সেই পদকে সেই পদের পাশে বসতে হয়, পাশাপাশি বসতে হয়। একই জিনিস, যে যে পদগুলোকে যে পদের নিকটে বসানো উচিত, সে পদগুলোকে যদি আমরা সেই পদের নিকটেই বসাই, সেটাকে বলা হয় আসক্তি। আর যদি আমরা সেই পদগুলোকে নিকট, সেই পদগুলোর সঙ্গে নিকটে না বসাতে পারি, তাহলে সেটা কিন্তু কী হবে, সে বাক্যটা কিন্তু আসক্তিহীন বাক্য হয়ে যাবে। তাহলে যদি মানে শুদ্ধ ভাষায় যদি আমরা সংজ্ঞাটা বলি, তাহলে এভাবে লিখতে হবে যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদগুলিকে ব্যাকরণের নিয়ম মেনে ক্রমানুসারে বসানোর প্রক্রিয়াকেই আমরা বলি আসক্তি বা নৈকট্য। আবার বলছি, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদগুলিকে ব্যাকরণের নিয়ম মেনে ক্রমানুসারে বসানোর প্রক্রিয়াকেই বলা হয় আসক্তি বা নৈকট্য। তার মানে যে পদ, যেই পদের নিকটে বসা দরকার, সেই পদকে সেই পদের নিকটে বা কাছাকাছি বসাতে হয়, এটাই হলো আসক্তি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো ভাত খেয়ে সব সে নিল,
ইংলিশটা উদাহরণটা দেখো, ভাত খেয়ে সব সে নিল। এখানে এটাকে আমরা একটা বাক্য বলবো, কখনোই বলবো না। এখানে হয়তো পদগুলোকে আমরা কতগুলো পদ পাশাপাশি বসে গেছে, কতগুলো পদ পাশাপাশি বসে গেলে যে বাক্য হবে এমন কোনো মানে নেই। এই বাক্যটাতে কিন্তু কি, এই বাক্যটা কি আসক্তিহীন বাক্য, মানে এই বাক্যে কিন্তু আমাদের যে পদ, পদের যে যে পদগুলো যে ক্রমানুসারে বসা দরকার বা বসা উচিত, পদগুলো কিন্তু সেই ক্রমানুসারে বসানো নেই। যদি আমরা সঠিক বাক্যটি লিখি তাহলে কি লিখবো আমরা, সে সব ভাত খেয়ে নিল, এটা হলো আমাদের আদর্শ বাক্য। তাহলে পরীক্ষার কিন্তু অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাত খেয়ে সব সে নিল, দিয়ে প্রশ্ন দেবে এই বাক্যটিতে বাক্যের কোন শর্ত পূরণ হয়নি বা বাক্যের কোন শর্তের অভাব রয়েছে। উত্তরটা হবে কিন্তু আসক্তি বা নৈকট্য। আবার পরীক্ষাতে দিতে পারে আসক্তি বা নৈকট্য কাকে বলে উদাহরণ। তাহলে আবার বলে দিচ্ছি সংজ্ঞাটা, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদগুলিকে ক্রমানুসারে বসানোর প্রক্রিয়াকেই বলা হয় আসক্তি বা নৈকট্য। এখানে আমি একটা উদাহরণ দিলাম যে ভাত খেয়ে সব সে নিল, এখানে আমরা দেখছি যে কতগুলো পদকে পাশাপাশি বসিয়ে দিয়েছি, তার মানে যে এটা বাক্য এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ এইখানে যে পদগুলোকে আমরা পাশাপাশি বসিয়েছি সেটা কিন্তু কি ক্রমানুসারে কিন্তু বসানো নেই, বা যার সঙ্গে যার সম্পর্ক সেই পদকে সেই পদের পাশে বসানো নেই। তাহলে এটাকে যদি আমরা ঠিক করে লিখি তাহলে আমরা কী পাবো, সে সব ভাত খেয়ে নিল। তাহলে এটা হলো আমাদের বাক্য, এটাকে আমরা বাক্য বলবো, এটাকে নয়। তাহলে পরীক্ষাতে কিন্তু যদি এই উদাহরণটা দেয় যে ভাত খেয়ে সব সে নিল, যে প্রশ্ন দিবে যে এই বাক্যটিতে কোন শর্ত পূরণ হয়নি, তখন লিখতে হবে এই বাক্যটি হলো আসক্তিহীন বাক্য। আসক্তিযুক্ত বাক্যটা কী হতো তাহলে, সে সব ভাত খেয়ে নিল। যদি সে সব ভাত খেয়ে নিল বলতাম তাহলে এই বাক্যে কিন্তু আমরা বলতাম কি, এটা আসক্তিযুক্ত বাক্য। কিন্তু ভাত খেয়ে সব সে নিল এটাকে আমরা বলবো আসক্তিহীন বাক্য, কারণ এই বাক্যের মধ্যে আমাদের বাক্য নির্মাণে, আদর্শ বাক্য নির্মাণে যে প্রথম শর্ত আসক্তি, সে আসক্তি কী হয়েছে, লঙ্ঘিত হয়েছে। সে আসক্তি কিন্তু বাক্যে নেই, আর আসক্তি মানেই হলো পথকে ক্রমানুসারে বসানো, মানে যার পাশে যে বসবে তাকে তার পাশে বসাতে হবে। নেক্সট আমরা দুই নম্বরে বুঝবো যোগ্যতা। আমরা বুঝবো যোগ্যতা, যোগ্যতা কি, যোগ্যতা হলো যে আমরা এমন অনেক বাক্য আছে যেগুলো হয়তো ব্যাকরণগত দিক থেকে কোনো ভুল নেই কিন্তু অর্থগত দিক থেকে ভুল রয়েছে। মানে সেই বাক্যটা পড়লে তোমাকে, তুমি অর্থ বা ভাব উপলব্ধি করতে তোমার অসুবিধা হয়। আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝাচ্ছি। দেখো, সূর্য পশ্চিম দিকে ওঠে, এই বাক্যটা কিন্তু গ্রামাটিক্যালি বা ব্যাকরণগত দিক থেকে কিন্তু বাক্যটাতে কোনো ভুল নেই। দুই নম্বর, এখানে যে পদগুলো বসেছে সেটা কিন্তু ক্রমানুসারেই বসেছে, তবুও কিন্তু এটাকে আমরা বাক্য বলবো না, কারণ এই বাক্যটা পড়লে গেলে বা এই বাক্যটা পড়ার পর বক্তার কিন্তু অর্থ বা ভাব উপলব্ধি করতে অসুবিধা হবে। সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে না, সূর্য কখনো পশ্চিম দিকে ওঠে না, কারণে যোগ্যতা কি, যোগ্যতা হলো যে ব্যাকরণগত দিক থেকে বাক্যটিকে ঠিক মনে হলেও অর্থগত দিক থেকে বাক্যটি ভুল, বাক্যটি ঠিক নয়। তাহলে যদি আমরা লিখি যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তাহলে আমরা বলবো বাক্যটা যোগ্যতাপূর্ণ বাক্য। আবার যদি আমরা লিখি সূর্য পূর্ব দিকে ওঠে তাহলেও আমরা বলবো কি, বাক্যটি যোগ্যতাহীন বাক্য। কিন্তু যখনই বলি সূর্য পশ্চিম দিকে ওঠে তার মানে এই বাক্যটা কি, যোগ্যতাহীন বাক্য। এই বাক্যে কিন্তু যোগ্যতা শর্তটি কিন্তু কী হয়, যোগ্যতা শর্তটা কী হয়েছে, মেনে চলা হয়নি। তার মানে যোগ্যতাতে আমরা বুঝতে পারলাম যে যোগ্যতা হলো এমন একটি শর্ত যে মনে হতে পারে যে গ্রামাটিক্যালি বা ব্যাকরণগত দিক থেকে বাক্যটা ঠিক, আর এখানে দেখো সত্যি বাক্যটা ঠিকই আছে, এখানে যে পদগুলো বসেছে সেটা ক্রমানুসারে বসেছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এটা একটা অর্থ বা ভাব, যে অর্থ বা ভাবটা বেরিয়ে আসছে সেটা কিন্তু ভুল।
তাই না, যে সূর্য কখনো পশ্চিম দিকে উঠতে পারে না। তাহলে এখানে যদি আমি বলতাম যোগ্যতা পূর্ণ বাক্য লাগে কি হতো, সূর্য পূর্ব দিকে ওঠে বা সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তার মানে সোজা কথায় যদি আমরা বুঝতে চাই যে এই যোগ্যতাহীন বাক্যগুলোতে কি হয়, অবাস্তব জিনিসগুলো প্রকাশ পায়, অবাস্তব অর্থ প্রকাশ পায়, বাস্তব অর্থ প্রকাশ পায় না। আমি বললাম গরুগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে বা আকাশে গরু উঠছে, দেখো যে গ্রামাটিক্যালি বাক্যটাতে কোনো ভুল নেই কিন্তু অর্থটা কি, অবাস্তব অর্থ। গরু কখন আকাশে উঠতে পারে, পারে না, আকাশে পাখি উঠছে। ঠিক, ছেলেটি শুকনো উঠোনে সাঁতার কাটছে, শুকনো উঠোনে কখনো সাঁতার কাটা যায়, সাঁতার কাটা যায় না। তার মানে যোগ্যতাহীন বাক্যগুলোতে কী হয়, অবাস্তব অর্থ ফুটে ওঠে। তাহলে সেই জন্য এটাকে আমরা কী বলবো, যোগ্যতাহীন বাক্যগুলোকে আমরা বাক্য হিসাবে পরিগণিত করবো না, কারণ এখান থেকে যে অবাস্তব অর্থ বেরিয়ে আসে যা বক্তাকে অর্থ বা ভাব উপলব্ধি করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তাই যোগ্যতাহীন বাক্যকে আমরা কখনোই আদর্শ বাক্য বলতে পারি না। যদি আমরা বলতাম সূর্য পূর্ব দিকে ওঠে বা সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তাহলে এটা হতো যোগ্যতাপূর্ণ বাক্য। একই রকমভাবে কিন্তু এটাও দিতে পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, বাক্যটিতে কোন শর্তের অভাব রয়েছে, তিনটে অপশন দিয়ে দিল আর সত্যি আকাঙ্ক্ষা যোগ্যতা, তখন তোমাকে লিখতে হবে যোগ্যতা। তাহলে যোগ্যতাপূর্ণ বাক্য যদি হতে হতো তাহলে কী হতো, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে আমরা আশা করি যোগ্যতাটা বোঝাতে পারলাম। তাহলে আবার যদি আমি একটু রিভাইজ করি, আসক্তি কী, আসক্তি হলো যে পদগুলোকে ক্রমানুসারে বসানো বা ঠিকঠাক বসানো। যোগ্যতা কী, যোগ্যতা হলো যে গ্রামাটিক্যাল বা ব্যাকরণগত দিক থেকে বাক্য থেকে ভুল সঠিক বলে মনে হলেও অর্থগত দিক থেকে বাক্যটি ভুল থাকে। ঠিক আছে, যদি অর্থগত দিক থেকে বাক্যটি কোনো অবাস্তব অর্থ প্রকাশ করে তখন আমরা সেটাকে বলবো যে এটা যোগ্যতাহীন বাক্য। আর তিন নম্বর কী আছে, আকাঙ্ক্ষা। তিন নম্বর পয়েন্ট কী আছে, তিন নম্বর পয়েন্ট আছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে কি, যে বাসনা, মানে কোনো কিছু শোনার বা জানার একটা ইচ্ছে, আকাঙ্ক্ষা মানে ইচ্ছে বা বাসনা। আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি, আমি লিখলাম দেখতে দেখতে। এই বাক্যটাতে তোমাদের কিন্তু মনের ভাব পরিষ্কার রূপে প্রকাশিত হলো না, তোমাদের মনে কিন্তু প্রশ্ন জাগলো বা তোমাদের মনে একটা আকাঙ্ক্ষা জাগবে বা ইচ্ছে জাগবে যে দেখতে দেখতে কী হলো, দেখতে দেখতে কী হলো। আমি শুধু বললাম দেখতে দেখতে, দেখতে দেখতে শোনার পর কিন্তু তোমাদের মনে সঙ্গে সঙ্গে একটা আকাঙ্ক্ষা জাগবে বা ইচ্ছে জাগবে যে দেখতে দেখতে কী, তেমনি কি নিশ্চয়ই কিছু আছে যেটা আমি তোমাদেরকে বলিনি, সেটা শোনার জন্য তোমাদের মনে কি আকাঙ্ক্ষা যাচ্ছে বা ইচ্ছে যাচ্ছে। তাহলে আমি যদি বলি যে দেখতে দেখতে, মনে করো আমি এখানে লিখে দিলাম যে দেখতে দেখতে ঝড় এলো, আমি এখানে লিখলাম দেখতে দেখতে ঝড় এলো, এইবার কিন্তু বাক্যটা অর্থ পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং সঙ্গে সঙ্গে তোমাদের মনে যে আকাঙ্ক্ষা ছিল বা ইচ্ছে ছিল সেটা কী হলো, পূর্ণ হলো। এই দেখতে দেখতে ঝড় এলো শোনার পর কিন্তু তোমার মনে আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কিন্তু আমি যখনই বললাম দেখতে দেখতে শুধু এটুকুটা অংশ যখন বলেছিলাম তখন সঙ্গে সঙ্গে তোমার মনে একটা ইচ্ছে বা আকাঙ্ক্ষা জেগেছিলো যে দেখতে দেখতে কি, নিশ্চয়ই কিছু একটা আছে যেটা তোমাদের বলা হয়নি, কিন্তু আমি যখনই বললাম দেখতে দেখতে ঝড় এলো তখন তোমার কাছে কিন্তু পরিষ্কার অর্থটা পরিষ্কার হয়ে উঠল, তোমার মনে আর কোনো আকাঙ্ক্ষা থাকলো না। তাহলে আকাঙ্ক্ষা কি, যে আকাঙ্ক্ষা হলো যে বাক্যের অর্থ উপলব্ধির জন্য বা বাক্যের অর্থ বোঝার সময় কখনো কখনো এক বা একের বেশি পদ শোনার যে বাসনা, বাক্যের অর্থ উপলব্ধি করার জন্য এক বা একের বেশি পদ শোনার যে বাসনা তাকে বলা হয় আকাঙ্ক্ষা। আবার বলছি বাক্যের অর্থ উপলব্ধি করার জন্য এক বা একের বেশি পদ শোনার জন্য মনের যে বাসনা সে বাসনাটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। তোমরা ব্যাকরণ বইয়ের শুদ্ধ ভাষায় সংজ্ঞাগুলো পেয়ে যাবে আমি বোঝানোর জন্য বলছি। তাহলে বাসনা কি, যে আমরা দেখলাম যে আমাদের মনের বাসনা দূর করার জন্য আমরা কি ঝড় এলো, এই ঝড় আর এলো এই দুটো পদ যখন আমরা বললাম তখন আমাদের মনের আকাঙ্ক্ষা কি হয়ে গেল, দূর হয়ে গেল। তাহলে এই যে অবশিষ্ট যে পদ, এই পদের সঙ্গে যে মূল পদের যে সম্পর্ক, ঠিক আছে, ব্যাকরণগত দিক থেকে বা ব্যাকরণের ভাষায় সেটাকে বলা হয় আকাঙ্ক্ষা। তোমরা বইয়ে শুদ্ধ ভাষায় সংজ্ঞাগুলো পেয়ে যাবে।
তাহলে সোজা ভাষায় যদি আমরা বুঝি আবার প্রথম থেকে, আসক্তি হলো পদগুলোকে ঠিকঠাক বসানো। যোগ্যতা কি? যে যোগ্যতা মানে হলো যে বাক্যের মধ্যে দিয়ে আমরা অবাস্তব অর্থকে ফুটে ওঠে বা অবাস্তব অর্থ প্রকাশিত হয় সেই বাক্যটাকে আমরা বলি কি, যোগ্যতাহীন বাক্য। কারণ যোগ্যতাপূর্ণ বাক্য কখনো অবাস্তব অর্থকে প্রকাশ করে না, বাস্তব অর্থকে প্রকাশ করে। আর আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হলো যে যখন কিছু পদ শোনার পরও তোমার কাছে বাক্যের অর্থ পরিষ্কার হবে না, সে বাক্যের অর্থ বোঝার জন্য বা উপলব্ধি করার জন্য তোমার আরও কয়েকটি পদ, এক বা একের বেশি পদ শোনার ইচ্ছে বা বাসনা মনের মধ্যে থাকবে, সেটাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে এই আদর্শ বাক্য গঠনে আমরা তিনটে শর্ত পেলাম, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা। এই তিনটের মধ্যে যদি একটাও অনুপস্থিত থাকে, দেখো তিনটের মধ্যে যদি মনে করো কোনো বাক্যের মধ্যে একটাও অ্যাবসেন্ট আছে, তাহলে সেটা কিন্তু আর বাক্য হবে না। তাহলে একটা আদর্শ বাক্য তৈরি করতে গেলে আমাদের এই তিনটে শর্তকে মেনে চলতে হবে। যদি এই তিনটে শর্তের মধ্যে একটা শর্তকেও আমরা কী করি মেনে না চলি, তাহলে সেটা কিন্তু কখনোই আদর্শ বাক্য হিসাবে পরিগণিত হবে না। তাহলে আদর্শ বাক্যের যে তিনটি শর্ত আমি তোমাদেরকে বুঝালাম, আশা করি তোমরা আদর্শ বাক্য গঠনের এই তিনটি শর্ত বুঝতে পেরেছ। আজকের ক্লাস এইটুকুই থাকলো। তাহলে আজকে আমরা কী বুঝলাম? আজকে আমরা বুঝলাম বাক্য ও বাক্যের যোগ্যতা। এর পরের দিন আমরা বুঝব বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড, এবং তার সঙ্গে আমরা পড়ব বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। আমি আগে বলেছিলাম যে বাক্য এই অধ্যায়টির উপরে আমি চারটে ক্লাস নেব, চারটে ক্লাসের মধ্যে দিয়ে আমি এই অধ্যায়টি শেষ করব। আজকে আমাদের প্রথম ক্লাস হলো, প্রথম ক্লাসে আমরা কী করলাম? আমরা বললাম বাক্য কী এবং বাক্য গঠন, আমরা বললাম বাক্য কী, আমরা বললাম উদ্দেশ্য ও বিধেয় কী, তার সঙ্গে আমরা বললাম উদ্দেশ্য সম্প্রসারণ ও বিধেয় সম্প্রসারণ কাকে বলে, এবং সবশেষে যেটা আমরা বললাম গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আদর্শ বাক্য গঠনে কয়টি শর্ত ও কী কী, এবং শর্তগুলো আমরা ডিটেলসে বুঝলাম যে আসক্তি কী, যোগ্যতা কী, আকাঙ্ক্ষা কী। পরীক্ষাতে কিন্তু তিনটে থেকে একটা কিন্তু প্রায় দেয়, কিন্তু ধরে রাখো যে খুবই ইম্পর্টেন্ট যে আসক্তি কাকে বলে উদাহরণ দাও, বা যোগ্যতা কাকে বলে, বা আকাঙ্ক্ষা কাকে বলে। তাই তোমরা কিন্তু সংজ্ঞা সহক উদাহরণ সহযোগে সংজ্ঞাটা কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখবে তিনটে শর্তে। আজকের ক্লাস এইটুকুই, ভালো থাকবে, আবার বাক্য চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।